স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পানের এলাকা বাগেরহাটে। এখানে পানের সব থেকে বড় হাট কোনটা আপনাদের? বড় হাট হচ্ছে নোয়াপাড়া। আগের হাট আছে বাজার আজকে নরম, কুড়িতে 500 টাকা 700 টাকা নাই। ঝাল পান হলে স্বাদ বেশি হয়? স্বাদ বেশি হয়। আচ্ছা, আপনি নিজেও তো পান খাইছেন মনে হচ্ছে? পান খাই আমি। বাংলাদেশ অন্তত 20 লক্ষ চাষি আছে পান চাষি, ইন্ডিয়ান পান আসার ফলে এই চাষ। স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পানের এলাকা বাগেরহাটে। এখানে পানের সব থেকে বড় হাট কোনটা আপনাদের? বড় হাট হচ্ছে নোয়াপাড়া। আগের হাট আছে বাজার আজকে নরম, কুড়িতে 500 টাকা 700 টাকা নাই। ঝাল পান হলে স্বাদ বেশি হয়? স্বাদ বেশি হয়। আচ্ছা, আপনি নিজেও তো পান খাইছেন মনে হচ্ছে? পান খাই আমি। বাংলাদেশ অন্তত 20 লক্ষ চাষি আছে পান চাষি, ইন্ডিয়ান পান আসার ফলে এই চাষিদের মানবেতর জীবন যাপন করতেছে বর্তমানে। সব পান কোথায় যাইতেছে? এটা লংলা বন্দর। পান গুল্মজাতীয় এ গাছের পাতার সাথে মানুষের সখ্যতা বহু পুরনো। কেবল স্বভাব হিসেবে নয়, ঐতিহ্যগতভাবেই সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবে এর ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। এর ক্ষতিকর দিক নিয়ে নানা কথা থাকলেও এর মাঝেই অনেকেই খুঁজে নেন তৃপ্তি ও উপকারিতা। একসময় উৎসব স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পানের এলাকা বাগেরহাটে। এখানে পানের সব থেকে বড় হাট কোনটা আপনাদের? বড় হাট হচ্ছে নোয়াপাড়া। আগের হাট আছে বাজার আজকে নরম, কুড়িতে 500 টাকা 700 টাকা নাই। ঝাল পান হলে স্বাদ বেশি হয়? স্বাদ বেশি হয়। আচ্ছা, আপনি নিজেও তো পান খাইছেন মনে হচ্ছে? পান খাই আমি। বাংলাদেশ অন্তত 20 লক্ষ চাষি আছে পান চাষি, ইন্ডিয়ান পান আসার ফলে এই চাষিদের মানবেতর জীবন যাপন করতেছে বর্তমানে। সব পান কোথায় যাইতেছে? এটা লংলা বন্দর। পান গুল্মজাতীয় এ গাছের পাতার সাথে মানুষের সখ্যতা বহু পুরনো। কেবল স্বভাব হিসেবে নয়, ঐতিহ্যগতভাবেই সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবে এর ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। এর ক্ষতিকর দিক নিয়ে নানা কথা থাকলেও এর মাঝেই অনেকেই খুঁজে নেন তৃপ্তি ও উপকারিতা। একসময় উৎসব, পূজা ও পুণ্যাহে পান ছিল অবিচ্ছেদ্য অংশ, যার রেওয়াজ এখনো মিলে গ্রাম বাংলায়। বাগেরহাট জেলার পাইকপাড়া গ্রাম।
জেলা শহর থেকে 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামীণ রাস্তা ধরে এগুলে দুপাশে দেখা মিলবে ছোট বড় পানের বরজ। তবে বাইরে থেকে সাধারণ মাচার মতো দেখালেও ভেতরটা অন্যরকম। বলা হয় নারকেল আর পান সুপারির হাট, এই নিয়েই বাগেরহাট। বাগেরহাটের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে অন্যতম অর্থকরী ফসল পান শব্দটি। এখানকার অনেক চাষিরাই স্বনির্ভর হয়েছেন পান চাষ। খুঁটি পেতে পানের লতাগুলিকে জড়িয়ে দেওয়া হয়েছে। পান চাষিরা জানালেন, চারা রোপণের এক বছর পর থেকে পান আহরণ উপযোগী হয়ে ওঠে। বছরে অন্তত তিনবারের ফলন মিলে, বর্ষাকাল যার অন্যতম মৌসুম। অনেকেই বংশ পরম্পরায় এই অঞ্চলে পান চাষ করে আসছেন। যেমন এই পান বরজের মালিক পান চাষ করছেন 4 দশকেরও বেশি সময় ধরে। জানালেন, পুঁজি একটু বেশি লাগলেও লাভ মন্দ নয়। কত বছর ধরে করেন এই? আমি পান চাষি আছি প্রায় 45 বছর। টাছর পান বেশি 45 বছর এই পান দিয়ে নাড়া বসে। আচ্ছা, আপনি নিজেও পান খান নাকি? হ্যাঁ, পান খাই। খান কত বছর ধরে খান? পান খাই প্রায় আজ 25-30 বছর। তো এটা কি আসলে পান খায় মনে হয় না যে এটা ক্ষতিকর নাকি? না, এত ধরে খান, এত উপকার। এটা এর রসটা ডাক্তারও বলেছে পানের রস খুব উপকারী। এবার কত বিঘা জমিতে পান করছেন এরকম? এবার আপনার 2 বিঘা জায়গায়। আচ্ছা, তো এই পানটা কত বছর ধরে এরকম চাষ করতেছেন আপনারা? এটা কি বংশীয় ভাবে, মানে আপনার বাবা করতেন বা দাদা করতেন? হ্যাঁ, আমার বাবা করতেন, এখন আমরা করতেছি। আচ্ছা, এইভাবেই। তো আপনাদের খরচটা কেমন পান চাষ করতে? খরচ মনে করেন 1 বিঘা জায়গা করতে গেলে 2 লাখ টাকা খরচ আসে। আচ্ছা, তাতে 1 বিঘা থেকে আপনারা কেমন রিটার্ন পান? রিটার্ন মনে করেন যে আবার ফিরে 1 বছর পরে গেলে দেখা যায় 4-5 লাখ টাকা। পানের বরজের এই ব্যস্ততা শেষে হাটুরের দলের সাথে কাকডাকা ভরে আমরাও যাই বাগেরহাট জেলার সবচেয়ে বড় পানের হাট, নোয়াপাড়া পানের হাটে। একটু একটু করে ভোরের আলোর হাতছানি, ততক্ষণে হাট জমজমাট। দর্শক, হাট বাজারের বিচিত্র রূপ আর জীবন জীবিকার গল্পের সন্ধানে আজকে আমরা আছি বাগেরহাটের নোয়াপাড়া বাজারে, যেটি এই জেলার সবচেয়ে বড় পানের হাট। এবং ভোর থেকে সপ্তাহের রবি এবং বৃহস্পতিবার এভাবেই মুখর হয়ে ওঠে পানের বেচাকেনায়। দর্শক, এই বাজারের পানের লেনদেন এবং বেচাকেনার গল্প জানাবো হাট বাজারের আজকের আয়োজনে। কতগুলো বরজ আছে? কয়টা বরজ আছে আপনার? দুটো। দুটো বরজ? জি। কেমন পান হচ্ছে এবার? পান খুব ভালো হচ্ছে। ভালো হচ্ছে তো সারা বছর বিক্রি করতে পারেন? এই বন্যা এবার শেষ হয়ে গেছে, নতুন করে ফিরে আবার তৈরি করেছে। আচ্ছা, তো আজকে দাম কেমন পাইলেন পানের? আগের এটা হচ্ছে বাজার আজকে নরম, মানে কম। হ্যাঁ, 1020-তে 500-700 টাকা নাই। ব্যবসায়ী ও স্থানীয়দের মতে দেশ জুড়ে বাগেরহাটের পানের আলাদা কদর রয়েছে। পানের আকার, ঝাঁঝ ও অঞ্চলভেদে এর বিভিন্ন নাম থাকলেও এখানকার পান মূলত ঝাল প্রকৃতির, পানসেবীদের কাছে যা বেশ সুস্বাদু। তো আপনাদের বাগেরহাটের পান কি ঝাল বেশি? ঝাল বেশি। তো এটার কি চাহিদাও বেশি নাকি? চাহিদা বেশি। মানে কি ঝাল পান হলে স্বাদ বেশি হয়? স্বাদ বেশি হয়। আচ্ছা, আপনি নিজেও তো পান খাইছেন মনে হচ্ছে? পান খাই আমি। আচ্ছা, তো এই বাগেরহাটের পান কি সব জায়গায় চাহিদা বেশি? চাহিদা বেশি। আচ্ছা, কতগুলো বিক্রি করলেন আজকে? আজকে 1 কোটি বিক্রি করেছি। বলবেন যে আপনাদের এখানে তো পান কোনোটা বড় কোনোটা ছোট, এগুলা কি বিভিন্ন জাতের নাকি?
না একই জাতের পান কোনটা বড় হয় কোনটা মাঝারি কোনটা ছোট আচ্ছা কি জাতের পান এগুলো কি নাম ঝালপান এটা হলো ঝালপান ঝালপান হ্যাঁ কিন্তু টেস্টি পান প্রথমে একটু ঝাল লাগবে পরে আস্তে আস্তে টেস্ট এসে যাবে পানে আপনাদের এক একটা পান কি এত বড় সাইজ হয় এর থেকেও বড় হয় বড় হয় এর থেকেও বড় হয় আবার ছোট হয় মানে খিলি পানের জন্য হ্যাঁ হ্যাঁ এটা খিলি পানের জন্য কি মনে হয় পানের ব্যবসার ভবিষ্যৎ কেমন আরো গল্প জানাবো আরেকটা বিরতির পর ইজারাদার জানান গত তিন দশক ধরে বসছে এই পানের হাট হাটবারে এখানে শুধু পান বিক্রি হয় কোটি টাকার জমিদারের ঐতিহ্যবাহী টাউন নোয়াপাড়া হাট এই হাটে প্রতি বছর ৬ লক্ষ এই বছর ডাক হচ্ছে ৬৫৫০০০ যা ভ্যাট ট্যাক্স কর দিয়ে এখানে পড়ে প্রায় ৮ লাখের পরে প্রায় ৯ লাখের সামথিং কম যেরকম ২৫ বছর এই হাটের বয়স ২৫ বছর ধরেই কলাম এই যে এই দক্ষিণ অঞ্চলে সবচেয়ে কলাম বড় বাজার এটি এই পানের বাজার এই পানের বাজার বলেই গেলাম এই টাউন নোয়াপাড়া পান বাজার বলেই পরিচিত প্রতি হাটে ২ থেকে ৩ কোটি টাকা পান কিনে বেচা হয় এত পান কিনে বেচা হয় প্রতি হাটে ২ থেকে ৩ কোটি টাকার পান বিক্রি হয় এবং এই অত্র অঞ্চলের লোক বাগেরহাট আপনি ৫০ কিলো দূরত্ব পান এখানে আসে ১০০ কিলো দূরত্ব পান এখানে আসে বিক্রি হয় যা এই হাটে সুন্দর ব্যবস্থাপনা কমিটি আছে যার মাধ্যমে সুন্দর করে বিক্রি কিনে বেচা হয় এখানকার কমিশনের হিসাবটা কি এখানে তো কমিশন না এখানে এনাকে পান যে দাম হয় সেই দামে ইন্দা খাজনা কাটে দেয় ১০০ টাকা খালে ২০ টাকা করে খাজনা কাটে ইন্দা দে এই আচ্ছা আপনি কত বছর ধরে এই বাজারটাতে বসেন আমি অন্তত ধরেন ১৯-২০ বছর আচ্ছা এই বাজারটা অনেক পুরনো নাকি পুরনো তো এখানে তো এই পানের জন্য বিখ্যাত বাজার এটা হ্যাঁ এই জেলাতে কি এটাই সব থেকে বড় বাজার এইটা বড় বাজার বাংলাদেশ থেকে পান রপ্তানি হয় পাকিস্তান মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিভিন্ন দেশে অনেকের মতেই তা এখন কমে এসেছে ব্যবসায়ীরা জানালেন ভারতীয় হাইব্রিড পানের আমদানি বাড়ায় দেশীয় পানের ব্যবসা হুমকির মুখে আপনি কত বছর ধরে এই হাটে আসেন ১০ বছর পাইকারি ব্যবসা করেন হ্যাঁ বিক্রি করেন কোথায় নিয়ে ঢাকা ঢাকায় বিক্রি করেন ঢাকা লোকালে তো আপনাদের এই হাটটার সুযোগ সুবিধা নিয়ে যদি বলেন বা সমস্যা নিয়ে হাটের কোনো সুযোগ সুবিধা সমস্যা নাই সমস্যা নাই সমস্যা হলো এক জায়গায় বাংলাদেশ অন্তত ২০ লক্ষ চাষি আছে পান চাষি ইন্ডিয়ান পান আসার ফলে এই চাষিদের মানবতা জীবনযাপন করতেছে বর্তমানে মানে দাম কম হ্যাঁ দাম কম এবার দেশের চাষি মরে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ালারা ব্যবসা করে চলে যাচ্ছে এখন যদি এই মুহূর্তে এই ভারতীয় পান বন্ধ না হয় তা বাংলাদেশের চাষি অচিরেই শেষ হয়ে যাবে এবং এই চাষিদের কোনো পান চাষ দেশের থেকে বিলুপ্ত হয়ে যাবে মাত্র কয়েক ঘন্টার এই হাট শেষে পাইকাররা তড়িঘড়ি করে তা বিক্রি করতে ছুটে যান যে যার গন্তব্যে কতগুলো কিনছেন আজকে পান আমি অল্প কিনেছি কত বছর ধরে করেন এই পানের ব্যবসা আমি করি ধরেন প্রায় ৪৫ বছর ৪৫ বছর সব পান কোথায় যাইতেছে এটা মোংলা বন্দর এটা কতজন মিলে কিনছেন ৫-৬ জন গ্রামীণ জনজীবনে পান দিয়ে আতিথেয়তা বা মেহমানদারি অনেকটা সংস্কৃতিরই অংশ তবে এই বাগেরহাট জেলার পান এখানকার অন্যতম অর্থকরী ফসল দর্শক এই নোয়াপাড়া হাটের ব্যস্ততা এরই মধ্যেই ফুরিয়ে গেছে আমরাও আজকের মতো ফিরে যাব তবে যাবার আগে এই বাগেরহাট জেলার ইতিহাস ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে মিশে আছে মধ্যযুগীয় এক স্থাপত্যকর্ম ষাট গম্বুজ মসজিদের নাম চলুন বিদায় নেবার আগে আপনাদেরকে দেখাতে চাই ষাট গম্বুজ মসজিদের সেই স্থাপত্যশৈলী ইতিহাস থেকে জানা যায় মধ্যযুগে নির্মিত এই মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও এতে আসলে গম্বুজ আছে ৮১টি বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই মসজিদ দেখতে সারা বছর জুড়ে এখানে আনাগোনা থাকে পর্যটকদের
এত আগের একটা জিনিস এত পুরনো জিনিস দিয়ে করছে, যে ঈদ সুরকি টুরকি এগুলো দিয়ে করছে, সুশি জিনিসটা এখনও এরকম স্ট্রাকচার নিয়ে কী করে দাঁড়ায় আছে, মানে এটা একটা কি বলে মিরাকেল। নির্মাণ শৈলীটা অন্যান্য ইসের থেকে একটু আলাদা, একটু ভিন্ন এবং বেশ ভালো লাগছে, বেশ সুন্দর জিনিসটা। অপূর্ব কারুকার্য খচিত লাল পোড়ামাটির এই মসজিদটির অলঙ্করণ, নির্মাণ শৈলী এবং শিল্পকর্ম জুড়ে কেবলই সৌন্দর্যের গল্প। বলা হয় এটি কেবল বাংলাদেশে নয়, গোটা ভারত উপমহাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক এক নিদর্শন।